নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও একটু একটু অনেক ভালো আছি। দেখো কত পরিমাণে বৃষ্টি হইতাছে। আর আমি এসছি আছি বুধবারের পুজো দিতে। আজকে আমাদের বুধবারের ঘট পাল্টানোর ডে দিন। তো ওই দেখো পুজো দিয়েছি, ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, তাই না? পুরো মেঘলা আকাশ। তো লাইট জ্বালিয়ে এই যে পুজো দিলাম। তো আমাদের বছরে একবারই ঘট পাল্টানো হয়, এর জন্য শুধু আম ছড়াটা প্রত্যেক বুধবারে পাল্টানো হয়, যেহেতু আমরা মথুয়া আর মথুয়াদের বুধবারে ঘট পাল্টায়, বুঝলে তো? আর কী পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এই সমস্ত গাছে কী পরিমাণে বোল এসেছিল, কিন্তু আম দেখো বেশি একটা আম ধরেইনি। আর এটা আমার শিউলি গাছ, শিউলি ফুল হবে কদিন পরে। এই যে আদি, আদি হাই করে দাও। কি অবস্থা, ও হাই করে করে আমার সাথে হাই করে করে পুরো ভিজে টেবুটে হয়েছে, ভিজে টেবুটে হয়েছে, হিট করছে বলদের মতো। দাঁড়া বাবা আসুক বলে দেবো, ওর বাবা আসুক বলে দেবো, তারপরে কেলানটা হবে। তো পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদটা এখন তুলি, তারপরে যাব ঘরে। ঘরে গিয়ে কি বলবো, নতুন চালের মানে নতুন ধানের চাল কিনে এনেছে, বছরের ধানটা শেষ হয়ে গেছে, চাল বাড়ানো কারণে নতুন ধানের চাল তো বিক্রি হচ্ছে দোকানে, যেহেতু গ্রাম গ্রাম এলাকায় নতুন ধানের চাল তাড়াতাড়ি বিক্রি হয়। হ্যাঁ, তো চাল বাড়ানো এই দোকান থেকে কিনে এনেছে। এবার আমি সকালবেলায় ভাত রান্না করেছি, তারপরে মানে যেহেতু ভাত নেই সেটা আমরা খেয়েও পারি না, আরেকবার হয়ে যায়। আমি তার থেকে বেশি চাল নিয়েছি, কিন্তু ভাতে হবে না, আমাকে রান্না করতে হবে। এখন বাজে দুপুর তিনটে, আমি ছেলেকে খাওয়াবো না, ঘুমাবো না, আবার রান্না করবো, তো শরীরটা একদমই ভালো না। তারপরে আবার দুই বেলা রান্না, আবার রাত্রে রুটি, আর পারা যায় না। এই জন্য বাপের বাড়ি পালাইছিলাম, বাপের বাড়ি পালাইছিলাম যে শ্বশুর বাড়ি আইলে কাজ করতে হয়। তো চলো প্রসাদটা তুলে নিই, দেখতেই পাচ্ছি কি মেঘলা আকাশ। তো বন্ধুরা আমাদের, এই আমার জুতো রয়ে গেছিলো। বন্ধুরা কি ঘটনাটা ঘটে গেছে, বাড়িতে জল সবে নামছে দেখি। তো যেই ঘটনাটা ঘটেছে দেখো, এমন ঝড় হয়েছে, আমাদের একটা আম গাছের ডাল ভেঙে পড়েছে। সেই আম গাছটা ডালের মধ্যে কতগুলো আম, তাই না দি? কতগুলো আম, চলো দেখাই কতগুলো আম। তো গাছটা ভেঙে পড়েছে, আয় দাঁড়া, ওই দেখো। তো এই দেখো আমাদের এখানে আমের ডাল ভেঙে পড়েছে, কেমন লাগে? এই দেখো কত আম পড়া, সিঁদুর টোকা আম গাছ কিন্তু ভেঙে পড়েছে দেখো। দেখো সিঁদুর টোকা পুরো, দেখেছো আদি কত বড় একটা আমের ডাল ভেঙে পড়েছে, সিঁদুর টোকা আমি তো। কি অবস্থা, কত আম ওখানে পড়ে আছে দেখাই, সব জায়গায় আম পড়ে আছে। গাছটার ডালটা ভেঙে পড়েছে, কত বড় একটা ডাল ভেঙে পড়েছে আমগুলো কেটে দেখি, দেখা ডাল শুদ্ধ দেখা। তো আমগুলো টোকাতে থাকুক, আমরা চলো আদি। কি অবস্থা, এই আনফানের ঝড়ে তো একটা আমের ডালও ছিল না, এইবার তো ঝড়টা অন্যদিকে ফিরে চলে গেল, তবুও বড় একখানা আমের ডাল পড়ে গেল, দেখলে তো? দেখো তো কতগুলো আম পড়ে গেছে, আরো তো ডালে রয়েছে, আরো ওর পিছনে রয়েছে। দেখো এই আম গাছটা, ওই আম গাছটা
তো চলো ঘরে চলো, আবার বৃষ্টি আসছে তাই না? কত বৃষ্টি কত বৃষ্টি, কি করি, বাড়ি একদম কাদায় কাদা বিচ্ছিরি, কিন্তু সবুজে সবুজ হয়ে গেছে, কত সুন্দর, ভালো লাগছে। ওই মাথা ফাথা ভিজে যাচ্ছে দেখো, হ্যাঁ দিল মাথা ভেজা, ওই দেখো কি অবস্থা। যাক চলো চলো সরম ভাত রান্না করে আসি। তো এই দেখো আমের ডালটা, ও এখন নিয়ে আসবে অরিন্দম বিশ্বাস, তার জন্য আমি আসলাম একটু ভিডিও করতে গামছা মুড়ি দিয়ে, কারণ কি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। কত বড় একটা ডাল, এত আমরা কি করবো, তাকাও তুমি সবসময় সবার পেছন, তোমার পেছনটা সবাইকে দেখাও। তো কাজ করে এখন আসলো রাজমিস্ত্রি কাজ করে আমার বর, হাসির কি হয়েছে না, আমার বর রাজমিস্ত্রি কাজ করে, সিমেন্ট মাখা গায়ে, ডালটা টেনে আনো। দেখো কাজা, ও মাই গড, কই তুমি, কই তুমি, আমি যেখানেই থাকি নিশ্চয়ই আমরা কষ্ট করব। ওয়াও দেখো একটা গাছ হয়ে গেল, কত বড় ডালটা, কত আম। আর একজন ম্যাম ম্যাম করতেছে, কি হয়েছে কি হয়েছে বাছা, কিছু বলো, বলবো ভিডিও করা বন্ধ কর, আমটা ভেঙে দে তাহলে ভিডিও, ভিডিও চালু করে পিঁপড়া মারবো সবাই দেখুক যে আমার বরকে পিঁপড়া ধরেছে, আমি ছাড়িয়ে দিচ্ছি। কোথাও দেখে ছাড়ো না, না নেই কামড়াচ্ছে কিসে, স্নান করো, নেই এটা কি, এটা কি, থাক থাক আমগুলো ছিটতে থাকুক। এই এই কি হয়েছে বাটলা, ম্যা 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 ম্যা, আমরা ওখানে আনন্দ করছি, আমরা ওখানে আনন্দ করছি, আর তুই জ্বালাচ্ছিস, তোর বাপকে পিঁপড়ে কামড়াচ্ছে, পালাই, আমি প্যান্টের মধ্যে পিঁপড়ে ঢুকে গেছে বাবার, জানিস শুনু যেতে পারছে না তাই এখানে বসে বসে মা 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 করছে। তো চলো টাটা, দেখো আমাদের আম গুলো হয়ে গেছে, বাহ সেই কিভাবে খাচ্ছে, এগুলো পাগলার মতন লাগছে, কাজ করে সবে আসলো। তো আমি এখন ভাত রান্না করছি, তো বন্ধুরা তোমরাই বলো আমের দিনে যদি আম গাছ যদি বাড়িতে না থাকে কেমন লাগে, বিয়ের আগে তো আমাদের কোনো বাপের বাড়ি আম গাছই ছিল না, এখনও নেই, কিন্তু এখন এমন জায়গায় বাস করি যে সারা উঠোনে বৃষ্টির মতো আম পড়ে থাকলেও একটা খেতে ইচ্ছা করে না। আর বিয়ের আগে কোথায় কোথায় চলে যেতাম আম টোকাতে, বাবা রে বাবা মনে করলে কত ভালো লাগে, আর এখন কত আম কোনটা ছেড়ে কোনটা খাবে ইচ্ছা করে না যে একটা ধরি, কিন্তু খুব ভালো লাগে ঝুড়িতে সাজিয়ে সাজিয়ে রাখতে, তো ইচ্ছে আছে আচার করার, কি হবে কি জানি। বাপের বাড়ি ছাড়া মেয়েদের
তো বন্ধুরা দেখছো এই আমগুলোর ভিতরে কিন্তু পুরো হলুদ হয়ে গেছে, পাকবে পাকবে। তার আগে ডালটা ভেঙে কত কত আম ছিঁড়ে পড়েছে, কতটা পরিমাণে লস হয়েছে। বাড়িতে এবছর কত মুকুল এসেছিল কিন্তু গাছগুলোতে অল্প আম হয়ে গেল, তো বুঝে দিলাম ভেঙে পড়ে। তো একটা লাইক দিয়ে যেও যারা যারা ভিডিও দেখেছো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।